পানিহাটিতে এক পুলিশ কর্মী শ্লীলতাহানি হয়েছিল এবং এই ঘটনার সাত দিন পর গ্রেফতার অভিযুক্ত, যেটা জানা যাচ্ছে অভিযুক্তর নাম দীপ মজুমদার। মহিলা পুলিশ কনস্টেবলের শ্লীলতাহানির ঘটনার সাত দিন পর গ্রেফতার, ধৃতের নাম দীপ মজুমদার। পানিহাটি উৎসব প্রাঙ্গণের ঘটনা, ঘটনার সাত দিন পর গ্রেফতার অভিযুক্ত। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি, পাল্টা বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। খড়দাও থানার অভিযোগ দায়ের করে মহিলা পুলিশ কর্মী, অভিযুক্তরা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। মহিলা পুলিশ কনস্টেবলকে শ্লীলতাহানির ঘটনায় সাত দিন পর গ্রেফতার অভিযুক্ত, ধৃতের নাম দীপ মজুমদার।